অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বুধবার অঙ্গরাজ্যটির গ্রানাইড স্টেট অঞ্চলের বিস্তীর্ণ বনভূমিতে সৃষ্ট এ দাবানল আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ক্রমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আগুন নেভাতে অগ্নি নির্বাপক হেলিকপ্টারের সহায়তায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কয়েক হাজার সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আশেপাশের বাসিন্দাদের। আগুনের তীব্রতা বাড়ায় ঝুঁকির মধ্যে রয়েছে পার্শ্ববর্তী নিউজিল্যান্ডের বনাঞ্চলও।